সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক, আজকে আমি চলে এসেছি বাংলাদেশের একটি ঐতিহ্য জায়গা, যে জায়গাটা স্মৃতিতে ভরা আছে স্বাধীনতার। লক্ষ লক্ষ শহীদদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করেছিল এই বাংলাদেশ, তৈরি হয়েছিল স্বাধীন একটি রাষ্ট্র, যার নেতৃত্বে সে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাদের স্মৃতির স্মরণে কিন্তু তৈরি হয়েছে সাভার স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী কিন্তু প্রবেশ করে এবং স্মৃতিসৌধের যে সৌন্দর্য সেটা উপভোগ করে থাকে। তাই আজ আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি সাভার স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ দেখতে খুবই সুন্দর, সাজানো গুজানো একটি পরিবেশ। এখানে সব থেকে বেশি দর্শকরা সেলফি তুলতে পছন্দ করে, স্মৃতিময় গাথা জীবনটাকে আরও স্মৃতিময় করে তুলতে। লাখো শহীদ শুয়ে আছে এখানে, তাদের স্মরণে 16 ডিসেম্বর, 26শে মার্চ বিশেষ বিশেষ দিনগুলোর ভিতরে এই শহীদ মিনার জমজমাট হয়ে ওঠে। শহীদ মিনার কর্তৃপক্ষ বিশেষ দৃষ্টিতে এই শহীদ মিনার পরিচর্যা করে থাকেন। তাই তো সাভার নবীনগর খুবই সুন্দর এই স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ দেখার জন্য দর্শনার্থী কিন্তু কম হয় না, কিন্তু যখন দেশের কোনো প্রেসিডেন্ট এখানে আসে তখন কিন্তু দর্শনার্থীর এখানে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। এতই সুন্দর যে ঢাকা শহরের অদূরেই সাভার এই স্মৃতিসৌধ। এখানে যত দেশের প্রেসিডেন্টই আসুক না কেন একটি করে গাছ রোপণ করে এবং সেই গাছটা স্মৃতি হিসাবে থেকে যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যে সাভার স্মৃতিসৌধ কত সুন্দর। এখানে রয়েছে বিশাল বড় একটি লেক। বিকালবেলা হাজার হাজার দর্শনার্থী এই লেকের পাশে এসে সুন্দর ঠান্ডা বাতাস উপভোগ করে। আমি ধীরে ধীরে ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সাভার স্মৃতিসৌধের সৌন্দর্য। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন এবং সাভার স্মৃতিসৌধের সৌন্দর্যটা উপভোগ করতে থাকেন।